আলাইকুম রংডং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আজকের খবরের এবারের আলোচনায় রয়েছে সৌদির আজ সকালের পাওয়া তাজা খবর সৌদিতে করোনায় আক্রান্ত রুগীর সংখ্যা বেড়ে হয়েছে আট জন দেখুন সৌদির গত চব্বিশ ঘন্টার সর্বশেষ করোনা ভাইরাসের আপডেট খবর নিয়ে বিস্তারিত পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকলো সৌদি আরবে এখন প্রতিদিনই বাড়ছে নতুন করে করোনায় আক্রান্ত রুগীর সংখ্যা সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে সর্বশেষ গত চব্বিশ ঘন্টায় সতেরোশো ছিচল্লিশ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে এ নিয়ে সৌদি আরবে মোট করোনায় আক্রান্ত রুগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো পাঁচ লক্ষ উনষাট হাজার আটশো বান্ন জন তাছাড়া সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও জানানো হয়েছে গত চব্বিশ ঘন্টায় করোনায় আক্রান্ত রুগীদের মধ্য থেকে সুস্থ হয়েছে তিনশো জন এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছে পাঁচ লক্ষ বেয়াল্লিশ হাজার সাতশো চুয়ান্ন জন অন্যদিকে গত চব্বিশ ঘন্টায় সৌদি আরবে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে দুই জন এখন পর্যন্ত মোট মারা গেছে আট হাজার আটশো একাশি জন ফলে বর্তমানে সৌদি আরবে করোনায় আক্রান্ত রুগী আছে আট জন আর এদের মধ্য থেকে নব্বই জনের অবস্থা আশঙ্কাজনক এই নব্বই জনকে বিভিন্ন হাসপাতালের আইসিইউতে ভর্তি করে রাখা হয়েছে এই ছিল সৌদির গত চব্বিশ ঘন্টার সর্বশেষ করোনার আপডেট খবর আপনারা যারা দেখছেন তারা সকলে শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে রংডং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে